শুভেচ্ছা অভিনন্দন তোমরা সকলে আশা করি তোমরা খুব ভালো আছি আর আমি খুব ভালো আছি নিকিতা আর্ট অ্যান্ড ক্রাফটের পক্ষ থেকে তোমাদেরকে জানে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন সামনে রথযাত্রা তাই জন্য চেষ্টা করলাম অনেক ধরনের ছবি তো তোমাদের সামনে প্রেজেন্ট করা হয় না কেন রথটাকে মেকিং করে তোমাদের সামনে প্রেজেন্ট না করা যায় তাই জন্য বাড়িতে রাখা কার্ডবোর্ড দিয়ে আজকে আমি চেষ্টা করেছি এই রথটাকে প্রেজেন্ট করার আশা করি তোমাদের ভিডিওটা সম্পূর্ণ ভালো লাগবে ভিডিওটা পুরো শেষ অব্দি দেখতে থাকো তোমরা বাড়ি বা নিজের জন্য বানিয়ে সুন্দর আমি তো তোমাদের তোমাদের জন্য অবশ্যই ভিডিওটা ভালো লাগবে টু সেন্টিমিটার করে মাপ নিয়ে দুটো কার্ডবোর্ড তোমরা এভাবে কেটে ফেলো যেভাবে আমি কেটেছি তারপর একটি কার্ডবোর্ডের মধ্যে দুটো কার্ডবোর্ডের মধ্যে একটি কার্ডবোর্ড নাও তার মধ্যে পাঁচ সেন্টিমিটারের মাপ নিয়ে আমি যেহেতু ছটা চাকা লাগাবো সেই জন্য ছটা মাপ নিয়েছি সেই ছটা মাপ কেটে ফেলবো তোমরা যদি মনে করো কি বেশি চাকা লাগাবে তাহলে তোমরা বেশি কাটতে পারো আমি যেহেতু ছটা চাকা লাগাবো সেই জন্য আমি ছটার মাপ নিয়ে কেটেছি এই জন্য আমি কোনো কাছই ইউজ করিনি আমি ব্লেড ইস্যু ইউজ করেছি বা ছোট তোমরা চাকু তোমরা ইউজ করতে পারো যাতে পরিষ্কার করে সেটা কাটা যায় এরপর আমি সুন্দর করে কেটে নেব তো আমরা পুরো ভিডিওটা দেখো স্টেপ বাই স্টেপ কীভাবে করেছি সম্পূর্ণ কিন্তু ভিডিওটার মধ্যে তোমরা পেয়ে যাবে আর সহজেই তোমরা তৈরি করে ফেলতে পারবে এরকমভাবে একটি রথ আমার প্রায় কাটা হয়ে গেছে এরপর আমি ঠিক বারোটা চাকা গোল গোল করে কেটে নেব এরপরে হলুদ কালার দিয়ে তারপর আমি সুন্দর করে ডিজাইন করে নেব আমি কমলা রং দিয়ে তোমরা চাইলে মনের মতন করতে পারো আমি এরকম সিম্পলের মধ্যে ডিজাইন রেখেছি যাদের জিনিসটা দেখতে খুব সুন্দর লাগে এরপর আমি সুন্দর করে ডিজাইন করে নেব দুটো চাকাতেই পরপর এবং এরকমভাবে আমি বারোটা চাকা মোট করে ফেলবো এবং সঙ্গে সঙ্গে আমরা টুথপিক ব্যবহার করেছি এটাকে লাগানোর জন্য আমি একটা গ্লু গানের মাধ্যমে এই চাকাটার মাঝখানে ফুটো করে নেব তারপর টুথপিক ঢুকিয়ে নেব দুটো দুটো করে চাকা একসঙ্গে রাখবো তাহলে আমার ছটা চাকা কমপ্লিট হয়ে যাবে দেন তারপরে আমি সুন্দর করে যে চাকার খামগুলো রয়েছে তার মধ্যে আমি আস্তে আস্তে করে গ্লু গান দিয়ে লাগিয়ে নেবো তোমরা এরকমভাবে দেখো তৈরি করে ফেলবে চাকা ডিজাইনগুলো দেন তারপরে গ্লু গান গরম করতে দেবে তারপরে চাকার মধ্যে লাগাতে শুরু করে দেবে ঠিক যেইভাবে আমি কিনা করছি দেখো প্রায় আমার এতগুলো চাকা লাগানো গেছে লাস্ট চাকাটা তোমাদের সাথে শেয়ার করলাম এভাবে আটকে দিয়ে ভালো করে গ্লু গান দিয়ে আটকে দেবে তাহলে কি চাকাটা চলবেও আর রকম কোনো সমস্যা হবে না আশা করছি দেন তারপরে আমার এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর সেকেন্ড যে কার্ডবোর্ডটা আমি কেটে রেখেছিলাম তার উপরে আমি লাগানোর জন্য একটা ছোট্ট বক্স নিয়েছি সেটাকে আমি ব্রাউন কালার করে নিলাম এক কালার দিয়ে ব্রাউন কালারটা করা হয়ে যাওয়ার পর সেটা গ্লু গান আমি ব্যবহার করেছি গ্লু গান দিয়ে আটকানোর পর আমি ঠিক সেম মাপের যেই কার্ডবোর্ডটা আর একটা কেটেছিলাম ফার্স্টে সেটাকে আমি ওপরে আটকে দেবো যাতে দেখতে সুন্দর লাগে এবং তোমাদের সামনে সেটা খুব ভালোভাবে প্রেজেন্ট হয় এবং যেটা খুব সহজে তৈরি করে ফেলা যায় তো দেখো আমার প্রায় চাকা লাগানো তো কমপ্লিট হয়ে গেছে এরপর দেখো চাকাগুলো কত সুন্দর ঘুরছে তোমাদের সামনে একবার করে দেখিয়েই দিলাম এরপর আমি ব্রাউন কালার করে নিয়েছি পুরো ওপরটাতে যাতে দেখতে সুন্দর লাগে তাই এইবার দেখো আমি কার্ডবোর্ডে বললাম না আটকাবো আটকানো হয়ে গেছে দেন তারপর এই যে কার্ডবোর্ডটা ছিল এই কার্ডবোর্ডটাকে আমি গ্লুগানের মাধ্যমে পুরোটা আটকে দেব দেন আটকানো কমপ্লিট হয়ে গেল আটকানো তো কমপ্লিট হয়ে গেল কিন্তু এরকম তো কালার ভালো লাগছে না আমি জন্য গ্রিন কালার নিয়ে নেবো দেন তারপরে আমি এই ব্রাউন কালারের কার্ডবোর্ডটার ওপরে গ্রিন কালার করে দেবো পুরো সম্পূর্ণ অ্যাক্রেলিক কালারটা তাতে দেখতেও ভালো লাগবে এই জিনিসটা আর মনের মতনই হবে অ্যাক্রেলিক কালার কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি আবার ছোট মাপে একটা কার্ডবোর্ড সেমভাবে কেটে নিয়েছিলাম দেন এটাকে আমি একবার গ্লু গানের মাধ্যমে আটকে দিলাম উঁচু করার জন্য আমি এখানে ফেব্রিকের ওপরে ঢাকনাটা ইউজ করেছি এবার দেখো ছোট ছোটো করে আমি একটা কটা পিসবোর্ড কেটেছিলাম ছয় সেন্টিমিটার করে সেটাকে গ্লু গানে আটকে সুন্দর ব্যারিকেট করার পরে আমি ওপরে একটি কার্ডবোর্ড সাদা কার্ডবোর্ড দিয়ে দিলাম যাতে আমার দেখতে সুন্দর লাগে দেন তারপর আমি সুন্দর করে রাউন্ড করে নিচ্ছি ফোল্ডিং করার পর সেটাকে সুন্দর করে কালার করে নিলাম তারপর আমি গ্লুগানের মাধ্যমে সেটাকে আটকে দেবো যেটা ভিউটা খুব ভালো লাগবে আশা করছি তোমাদের কাছে আর আমি এই মাপ নিয়েছি কিন্তু ছ সেন্টিমিটার করে যাতে একটু উঁচু হয় এবং তার জন্য ভেতরে ঠাকুরটা যখন বসবে তখন তাকে সুন্দর লাগবে জগন্নাথজিকে দেখার জন্য এরপর আমি গ্লুগানের মাধ্যমে আটকে নিয়েছি তারপর সমানভাবে আমি ঠিক এইট সেন্টিমিটারের কার্ডবোর্ড আমি তিন টুকরো কেটে নেব পর পর যেটা না আমার ওপরে চূড়াটা করতে সাহায্য করবে তারপর আমি কার্ডবোর্ডটা কেটে নেওয়ার পর সেমভাবে এরকম আরও দুটো টুকরো আছে গ্লুগানের মাধ্যমে সুন্দর করে আটকে নেব তোমরা এরকমভাবে চেষ্টা করো করার সহজেই তোমরা করে ফেলতে পারবে আর খুব ইজি সত্যি কথা বলছি খুব ইজি আর হ্যাঁ এটা কিন্তু করতে আমার সত্যি একটু কষ্ট হয়েছে তোমরা কিন্তু আমাকে একটু সাপোর্ট করো কার্ডবোর্ডগুলো কাটতেও খুব সমস্যা ছিল কার্ডবোর্ডগুলো প্রচণ্ড পরিমাণে শক্ত ছিল আর সত্যি কার্ডবোর্ড তোমরা জানো খুবটাই শক্ত হয় তো দেখো কথা বলতে বলতে আমার একদিক লাগানো হয়ে যাওয়ার পর আর একদিকে লাগানো হয়ে গেলো প্রায় ওপরের চূড়াটা দিন তারপর আমি চূড়াটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি এখানে কালার করবো ইয়েলো কালার এবং রেড কালার সার আমি রেড এবং ইয়েলো অ্যাক্রিলিক ব্যবহার করেছি একরালি কালার দিয়ে পুরোটা আমি খুব সুন্দরভাবে কমপ্লিট করে নেব তার আগে সেটাকে লাগিয়ে তো নেই তো চলো লাগিয়ে নেওয়া হয়ে গেছে প্রায় দেখতেই পাচ্ছ সেই সময় আমার ওপরে আর হচ্ছিল না যেখানে কিনা আমি ফোনটা রাখি সেই জন্য আমি দূর থেকে আমি এই ভিডিওটা করছিলাম কিভাবে আমি পুরোটা সেট করছি দেখো গ্লু গান দিলে এটা সহজেই সেট হয়ে যাবে তো দেখছিলাম যে কীভাবে সেটটা ঠিকঠাক হচ্ছে কি না তো দেন সত্যিই ভালো লাগছে এরপর আমি কালারগুলো করে নিয়েছি একদিকে করলাম রেড তোমাকে বললাম আর একদিকে আমি ইয়েলো কালার করব। দেন তারপরে আমি সেটাকে ডিজাইন করার জন্য রেড কালার ব্যবহার করেছি আবার ছোটো ছোটো টুকরো করে নিয়েছি নীল রঙের বেরিকেট দেওয়ার জন্য একটু সাজানোর জন্য তাই টুকটুক করে সাজিয়ে ফেললাম নীল রঙের বেরিকেট দিয়ে যাতে দেখতে একটু সুন্দরই লাগে তো বলো এতদূর পর্যন্ত কেমন লাগছে এইবার তোমাকে আমাকে রথটাকে সাজানোর পালা অবশ্যই সাজাবো দেখতে থাকো কিন্তু পুরো শেষ অবধি আশা করি তোমাদের সকলের ভালো লাগবে তো দেখো আমার এই কটা লাগানো হয়েছে আমি পুরো ব্লুটা এখানে আমি কমপ্লিট করে নেব তো কিছুক্ষণ গান শুনতে শুনতে এবার আমি প্যারিকেডগুলো প্রায় লাগিয়ে ফেললাম তারপর আমি একটা কার্ডবোর্ডের মধ্যে দুটো ঘোড়া এঁকে নিয়েছি তাকে সুন্দর করে কেটে আমি ব্ল্যাক কালার দিয়ে তাদের চোখ নাক এবং পা আমি সম্পূর্ণভাবে করে নিলাম তারপর আমি গ্লু গানটা গরম করতে দিয়েছি গ্লু গানটা গরম হয়ে যাওয়ার পর আমি সুন্দর করে দুটো ঘোড়া আটকে দেব যাতে আমার রথটা দেখতে আরও সুন্দর দেখায় এবং তোমাদের সামনে আরও ভালো লাগে সেই রথটি তারপর আমি একটা দড়ির মাধ্যমে সুন্দর করে রথটাকে বেঁধে দেবো যাতে আমার যখন টানবো সেই টানতে আমার কোনো অসুবিধা না হয় সুন্দর করে টেনে নিয়ে যেতে পারি তোমরা এভাবেই পুরো রথটা প্রেজেন্ট করো আশা করি তোমাদের সম্পূর্ণ কাজটা করতে খুবই সহজ মনে হবে এবং তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও এবং আমার সাথে থেকো এবং দেখতে থাকো আরও নতুন নতুন ভিডিও তো চলো ভিডিওটা পুরো শেষ অব্দি দেখো কেমন লাগলো আশা করি ভালো লেগেছে খুব আনন্দ করো রথযাত্রা এবং রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন আর রত্তা পুরোটা সম্পূর্ণ তোমাদের ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে এসে জানিও আশা করি তোমাদের ভালো লেগেছে আর তোমরা খুব সহজেই সেটাকে তৈরি করে ফেলতে পারবে তো আমার সাথে দেখো আর সত্যি রত্তা করতে আমার সত্যি একটু কষ্ট হয়েছে কারণ রথটা অনেক ছোটো ছোটো কাজ ভর্তি আর এই কারণে আমাকে একটু লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো কমেন্ট বক্সে জানাও পুরো ভিডিওটা কেমন হয়েছে আর আমার অনেক ভিডিও পোস্ট করা আছে প্লিজ সেগুলোতে একটু ভালোবাসা দিও তোমাদের ভালোবাসায় ষোলো হাজারজন আমার পরিবারে রয়েছে আশা করছি তোমাদের ভালোবাসা আমি আরও অনেক দূরে এগিয়ে যেতে পারবো তোমরা কেমন ধরনের ভিডিও পেতে চাও অবশ্যই আমাকে প্রেসেন্ট আমাকে জানিও আমি চেষ্টা করবো তোমাদের প্রেজেন্ট করে তোমাদের সামনে তুলে ধরা তো আজকের মতো এখানে আবার আসছি নতুন কোনো ভিডিও নেই তোমাদের সামনে যতক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো নিজেদের খেয়াল দিও